সুপ্রিয় দর্শক, আজকে আমার রেসিপি সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ অনেকভাবে রান্না করা যায়, আমার রেসিপিটা অনেক সহজ করে দেখানোর চেষ্টা করব। চলুন দেখে নিই কী কী লাগছে। সর্ষে ইলিশ রান্নার জন্য আমি এখানে 4 পিস মাছ নিয়েছি আর 1.5 টেবিল চামচ দুটো সরিষা মিলিয়ে নিয়েছি। সরিষাগুলোকে আমি আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন এই দুটো কাঁচামরিচ আর 1/2 চা চামচ লবণ দিয়ে এটাকে পেস্ট করব। সরিষা বাটার পরে একটু তিতা হয় আর কাঁচামরিচ লবণ দিয়ে বাটলে বা পেস্ট করলে তিতা ভাবটা থাকে না। দেখুন আমার পেস্টটা দেখতে এরকম হয়েছে। আর লাগবে 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। 4টা কাঁচামরিচ নিয়েছি আস্ত। রান্নার জন্য সরিষার তেল নিয়েছি 4 টেবিল চামচ আর পেঁয়াজ বাটা আছে 3 টেবিল চামচ। মিডিয়াম আঁচে চুলা একটা প্যান বসিয়ে এখন সরিষার তেলটা দিয়ে দিলাম। সরিষার তেল ছাড়া কিন্তু সর্ষে ইলিশের স্বাদটা পরিপূর্ণ হবে না। পেঁয়াজ বাটা দিয়ে আমি 2 মিনিটের জন্য ভেজে নেব। 2 মিনিট পর আমার পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে আর দেখিয়ে দেওয়া সরিষা বাটা, মরিচ, হলুদ, ধনিয়া আর এখানে আমি আরও 1/2 চা চামচ লবণ দিয়ে নেড়ে মিশিয়ে নেব। এই মশলাটা কষানোর জন্য আমি এখানে আরও 4 টেবিল চামচ পানি দিয়ে দেব। মশলাটা থেকে তেলটা হালকা উপরে উঠে আসলে আমি মাছগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি 1 টেবিল চামচ হলুদ সরিষা আর 1/2 টেবিল চামচ লাল সরিষা, 2 সরিষাটা মিলিয়ে রান্না করছি। এতে করে সরিষার পরিমাণটা ঠিক আছে আর ঝাঁজটাও কম থাকবে। এখন এই মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। ইলিশ মাছ নরম হয় তাই চেষ্টা করবেন সাবধানে উল্টিয়ে দিতে। আমার মাছগুলো কষানো হয়ে গেছে। এখন এটাকে আর একটু নাড়াচাড়া দিয়ে আমি রান্নার জন্য এখানে 1 কাপ পানি দিয়ে দিব। 1 কাপ পানি দিয়ে দিলাম। এখন মিডিয়াম হিটে এটাকে 5 মিনিটের জন্য রান্না করব। সরষে ইলিশ রান্নায় সরষের পরিমাণটা একটু বেশি দিতে হয় আর লাল সরিষাটা একটু ঝাঁঝালো হয় তাই সরষে ইলিশ রান্নার চেষ্টা করবেন 2টো সরিষা মিলিয়ে রান্না করতে। আর সম্ভব না হলে লাল সরিষাটা অবশ্যই পরিমাণে অর্ধেকটা দিবে। এখন এই মাছগুলোকে আর একবার উল্টিয়ে দিয়ে দেখে দিয়ে সেই 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন লো হিটে ঢাকনাটা দিয়ে আমি 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। দেখুন তেলটা উপরে উঠে এসেছে আর ঝোলটাও টেনে গেছে। চুলাটা বন্ধ করে দিয়েছি। আমার রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে তা জানাবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।